আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের আজকের এই পর্বে দেখানো হবে শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী লাভ ক্ষতি, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শেয়ারের মধ্যে পার্থক্য, কিভাবে এগুলা শর্টকাট বের করবেন, কিভাবে সূত্র প্রয়োগ করবেন, লাভ ক্ষতি কিভাবে সূত্রের মাধ্যমে বের করবেন, দুইটা দুই তিন বছরের শেয়ার কিভাবে একসাথে কাউন্ট করবেন, সব মিলিয়ে একটা পারচেস এবং সেলসের মধ্যে ডিস্টেন্স দেখানো হবে। সো মনোযোগ সহকারে দেখেন কিভাবে কাজটা একদম ইজিলি করা যায়। আমরা অফিসে অনেক বড় বড় প্রজেক্ট করি, সেগুলোর মধ্যে এগুলো এক একটা স্যাম্পল হিসাবে আপনার কাজ করবে। এই স্যাম্পলগুলো সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে তাহলে আপনার অফিসে যখন বিভিন্ন কাজ করবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি কমিশন, শর্ট টার্ম, লং টার্ম, অ্যামাউন্ট, টোটাল প্রাইস, শর্টকাট কীভাবে বের করতে হবে সেগুলো আপনি ইজিলি বুঝে যাবেন। এখানে একটা দেওয়া আছে জিএমজি সিকিউরিটিস লিমিটেড একটা কোম্পানির, এই কোম্পানির একটা ডেট দিছে, ওই ডেটের মধ্যে কতগুলো শেয়ার পারচেস করছে এবং পরবর্তী আর একটা ডেটের মধ্যে এগুলা সেলস করছে। পারচেস এবং সেলসের মধ্যে যে একটা তফাত আছে, যে পার্থক্য আছে, ওই পার্থক্যটা বের করতে হবে এবং লাভ ক্ষতিটা বের করতে হবে। প্রথমে আমরা পারচেসের ক্ষেত্রে চলে যাই। আমরা যখন বিভিন্ন শেয়ার ক্রয় করি বিভিন্ন ডেটে, এখানে একটা কোম্পানি বি ফার্মা, এখানে ও 100 শেয়ার ক্রয় করছে। এখানে বি ফার্মা কোম্পানি শেয়ার ক্রয় করছে 100, প্রত্যেকটার ইন প্রাইস হচ্ছে 80.75, মানে 80.75। এখন আমাকে টোটাল প্রাইসটা বের করতে হবে। এভাবে অনেকগুলো কোম্পানি শেয়ার ইউনিট প্রাইস এবং শেয়ারের পরিমাণ দেওয়া আছে। আমি যেহেতু আমি একটা বের করলে বাকি সবগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে। আমরা সাধারণত 100 শেয়ার ক্রয় করছে প্রত্যেকটার দাম এত টাকা করে, ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি বের করতে পারি। এক্সেল আরও সহজ, যেটা আমরা একবার করে দিলে প্রত্যেকটা কোম্পানিরগুলো অটোমেটিকলি চলে আসবে। এখানে জাস্ট আমরা ইকুয়াল দিয়ে দুইটা সংখ্যা ক্যালকুলেটরে যেভাবে করি সেভাবে করে দিব। এখানে আমাকে 100 এবং 80 লিখলে হবে না, এখানে ওই সেলগুলোর নাম লিখতে হবে। এখানে প্রথম শেয়ারের যে সেলটা আছে সে সেলের নাম হচ্ছে C6 × D6, মানে দুটো শেয়ার গুণ করলে C6 × D6 দেওয়ার পর আমি এন্টার দিলে অটোমেটিকলি এটা কাউন্ট হয়ে যাবে। এরপর বাকি সবগুলো কোম্পানিগুলো আমি মাউস স্ক্রলিং করে নিয়ে আসতে পারি এভাবে। এরপর এখানে একটা কমিশন দিতে হয়, যার পরিমাণ বিভিন্ন পার্সেন্ট হতে পারে, 1%, 2%, 3%। এখানে বলা হয়েছে 3% কমিশন দিতে হবে। তাহলে আমি কমিশনটা কিসের উপর দিব, সেটা দিতে হবে টোটাল প্রাইসের উপর। টোটাল প্রাইসের সেলের নাম হচ্ছে E6। তাহলে আমাকে এখানে করার সময় প্রথমে ইকুয়াল দিতে হবে, এরপর আমি E6 লিখব, E6 × 3%, সরাসরি লিখে দিব 3%, দেন আমি এন্টার দিব। প্রথমটা বের হয়ে গেছে, বাকিগুলো অটোমেটিক চলে আসবে, মাউস স্ক্রলিং করে চলে আসছে। এখন আমাকে কস্ট বের করতে হবে, টোটাল কস্ট কত হয়েছে। এখানে এগুলার সাথে এগুলা সহ যোগ করতে হবে অবশ্যই, যে কমিশনগুলো দিছি সেগুলো আমি যোগ করব। সেজন্য আমি ইকুয়াল দিলাম, টোটাল প্রাইস যোগ কমিশনের যে যত টাকা হয়েছে সবগুলা টাকা, F6, মানে ওই সেলের নামটা লিখতে হবে, দেন এন্টারে ক্লিক করবো, অটোমেটিকলি টোটাল কস্টটা এখানে চলে আসবে। বাকিগুলো সেম আগের মতো। আমার এখানে যেহেতু পারচেস, এখানে আর বাকি কোনো কাজ নেই। শেয়ারগুলো আমি এখন ক্রয় করা হয়েছে, এগুলো এখন এশিয়াটা ক্রয় করা হয়েছে 2/12/1996, আনুমানিক একটা ডেট। এটা বিক্রয় করা হয়েছে 4/5/1997, তার মানে পরের বছর। এভাবে বিভিন্ন ডেট এখানে সাথে এখানে ডেটগুলো ডিস্টেন্স থাকবে, প্রত্যেকটা কোম্পানি সেম কোম্পানি, এখানেও সেম কোম্পানি। এখানে যেভাবে টোটাল বের করছি এখানেও সেমভাবে আমরা টোটাল বের করবো, ইকুয়াল দিয়ে মোট শেয়ারের সাথে গুণ করতে হবে ইউনিট প্রাইস যত করে বিক্রি করছি। এরপর এন্টার দিব, আমার টোটাল প্রাইসটা বের হয়ে যাবে। আমরা প্রতিটা শেয়ার ক্রয় করছি, দেখেন 80.75 টাকা করে ক্রয় করছি, এগুলো বিক্রয় করছি কিন্তু 95.75 টাকা করে। এখানে আমি টোটাল প্রাইসটা বাকি সবগুলো অটোমেটিকলি বের করে ফেলবো আগের নিয়মে। এরপরে বের করতে হবে কমিশন, যেটা আমি আগে দেখাইছি, ইকুয়াল দিয়ে টোটাল প্রাইসের উপর বের করতে হবে। টোটাল প্রাইসের সেলের সংখ্যা নাম হচ্ছে E14 × 3%, এন্টারে ক্লিক করব, বাকি সবগুলো অটোমেটিকলি বের করে ফেলবো। এরপরে যোগ করব আমরা অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্ট কত দাঁড়ায়, এটা এবং এটা মিলে টোটাল অ্যামাউন্ট হবে। তাহলে আমাকে অ্যামাউন্ট বের করতে হলে টোটাল এটা
যোগ এটা, দেন আমাকে এন্টার দিলে অটোমেটিকলি যোগ হয়ে চলে আসবে এটা, এরপর বাকিগুলো অটোমেটিক চলে আসবে। এরপর এখানে আছে প্রফিট অ্যান্ড লস, আমরা সাধারণত একটা লাভ ক্ষতি কীভাবে বের করি, বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বাদ দিই তখন আমাদের লাভ ক্ষতি সেটা বের হয়, যেহেতু বিক্রয়ের পরিমাণ বেশি হয় সেহেতু বিক্রয় থেকে ক্রয়টা বিয়োগ করব আমরা। প্রফিট লস সেটা আমরা খুব সহজে বের করতে পারি বিক্রয় থেকে ক্রয় বিয়োগ দিয়ে, এখানে বিক্রয়ের সেলের নাম হচ্ছে G14 এবং ক্রয়ের সেলের নাম হচ্ছে G6, বিক্রয়ের সেলের নাম হচ্ছে G14, এটা লিখে মাইনাস দিব ক্রয়ের সেলটা, ক্রয়ের সেলের নাম হচ্ছে G6, এটা লিখে যখন আমি মাইনাস দিব অটোমেটিকলি এখানে লাভ লসটা চলে আসবে, যেহেতু এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে, যদি মাইনাস থাকে তাহলে সেখানে লস, যদি প্লাস মাইনাস না থাকে তাহলে এটা লাভ। এভাবে বাকি সবগুলা বের করে নিব। এরপর আসতেছে টার্ম, কোনটা টার্ম হচ্ছে টার্ম কি, টার্ম হচ্ছে আমরা যে শেয়ার বাজারে শেয়ারগুলা নিয়েছিলাম যেগুলো আমরা এক বছরের মধ্যে হয়েছে সেগুলো হচ্ছে শর্ট টার্ম, মানে 365 দিনে হচ্ছে এক বছর, 365 দিনের মধ্যে যে শেয়ারগুলো আমরা বিক্রি করে ফেলছি সেগুলোর নাম হচ্ছে শর্ট টার্ম, আর যেগুলো 365 দিনের পরে গিয়ে বিক্রি হয়েছে সেগুলো হচ্ছে লং টার্ম। সেই জিনিসটা আমি সূত্রের সাহায্যে কীভাবে বের করব একটু খেয়াল করেন, এটা আমি একটা সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতেছি। প্রথমে ইকুয়াল দিব, এখানে আমরা সময়টা পার্থক্য করব, সেলসের ডেটটা আছে 7/5/1997 আর এদিকে আছে 2/12/1996, এটার পার্থক্যটা দুটা ডেট মানে সময়ের পার্থক্যটা যদি হয়ে থাকে 365 দিন থেকে বড় তাহলে এটা লং টার্ম। এটা আমি সূত্রের সাহায্যে কীভাবে লিখব, ইকুয়াল দিয়ে প্রথমে লিখতে হবে আমাকে ইফ, ইফ লিখে একটা ব্র্যাকেট দিব, এরপর আমাকে লিখতে হবে ইফ আমার প্রথম সেলসের ডেট রেকর্ডটার নাম হচ্ছে A15 -A6, মানে প্রথম পারচেসের ডেটটা, প্রথম পারচেসের ডেটের সেলের নাম্বারটা A6, এটার থেকে এটা বিক করলে যে যোগফলটা বের হবে ওইটা যদি বড় হয় মানে গ্যাটার দেন দিয়ে বোঝাতে হবে, এখানে বড় হয় 365 থেকে তখন কমাটা দিয়ে বোঝানো হবে, তখন ইনভার্টেড কমা দিয়ে এটা বোঝাবো আমরা লং টার্ম, LONG লং, ইনভার্টেড কমা শেষ করব, দেন একটা কাজ শেষ আমরা কমা দিব। এরপরে এর থেকে যদি কম হয়, এখানে আমি বলে দিছি ইফ A15 -A6 বড় হয়, গ্রেটার দেন মানে হচ্ছে বড় হয় 365 দিন থেকে, কমাটার মানে হচ্ছে তখন, এবং ইনভার্টেড কমার ভিতরে তখন এটা নাম হবে লং টার্ম মানে লং হবে, আমি যা লিখে দিই তাই আসবে। এরপরে এর থেকে ছোট হলে এটা শর্ট, এটা আমি সংক্ষেপে ইনভার্টেড কমা দিয়ে SHORT শর্ট লিখে ইনভার্টেড কমা শেষ করে দিব। এরপরে যে একটা ব্র্যাকেট আমি শুরু করছি প্রথমে ইফ দিয়ে এটা আমি শেষ করব, দেন ওকেতে ক্লিক করব, এটা হচ্ছে শর্ট। এখন আমি বাকিগুলো টান দিয়ে দেখি, যেটা লং সেটা লং চলে আসবে অবশ্যই। এখানে দেখেন যেটা এক বছরের মধ্যে সেটা শর্ট আছে, এরপরে বাকিগুলো লং আছে, আর এখানে ভ্যালু লেখা আছে ওখানে, এগুলো এখানে ভ্যালু আসার কারণ হচ্ছে এখানে লাভ লস কোনোটাই হয় না। এখানে আমরা যদি এখানে সংখ্যাটা যদি পরিবর্তন করে দিই, ধরেন এখানে PSP 360 শেয়ার কিনছে, প্রতিটা শেয়ার দাম 800 টাকা করে, 360 শেয়ার বিক্রি করছে 800 টাকা করে, এগুলো যদি আমি 900 করে দিই এখানে তাহলে এখানে লাভ হবে। Okay.
একটা বের করার পর বাকিগুলো আমরা সেম ভাবে মাউস স্ক্রলিং করে নিয়ে আসব। দেখেন এখানে প্রত্যেকটা ডেট অটোমেটিকলি চলে আসছে, যেগুলো এক বছরের মধ্যে সেগুলো শর্ট, আর যেগুলো এক বছরের বাইরে সেগুলো লং। এভাবে শর্ট টার্ম লং টার্ম নির্ধারণ করা হয়। এরপরে প্রফিট লস আশা করি বুঝতে পারছেন কিভাবে করছি। আপনি যদি প্র্যাকটিসের জন্য প্রয়োজন হয় এই শিটটা, তাইলে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই এক্সেল শিটের লিঙ্ক, সেখান থেকে আপনি এক্সেল শিটটা ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারেন। এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, এটা হচ্ছে প্রজেক্ট নাম্বার 7, 6, 5, 4, এখানে অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে, আপনি সবগুলো আপনি একটা ডাউনলোড করলে সবগুলো পেয়ে যাবেন, সবগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। সো আজকের পর্ব এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।